দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার শিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে বিক্ষোভ রোগীর পরিবারের লোকজনের। হাসপাতাল চত্বর জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃত রোগীর নাম নার্গিস বিবি, বয়স 22। পরে হাসপাতাল চত্বরে হাজির হয় শিউড়ি থানার পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হাসপাতাল সূত্রের খবর, শিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে বুধবার জ্বর নিয়ে নার্গিস বিবি নামে ওই রোগী ভর্তি হন। রোগীর মৃত্যু হয় বৃহস্পতিবার রাতে। রোগীর মৃত্যুর পরেই উত্তেজনা ছড়ায় শিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। মৃত রোগীর পরিবারের সদস্যরা চিকিৎসকদের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেন। হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। তাদের এই বিক্ষোভকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে, ব্যাহত হয় চিকিৎসা পরিষেবা। হাসপাতাল কর্তৃপক্ষ খবর দেয় শিউড়ি থানার পুলিশ। খবর পেয়ে তড়িঘড়ি হাসপাতালে পৌঁছয় শিউড়ি থানার পুলিশ, তবে রোগীর মৃত্যু নিয়ে মুখ খুলতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। কালকে যাবার হলো কাগজটা ডাক্তারবাবু দেখলেও না যে দেখি কি ইঞ্জেকশন দিয়েছে কি দেয়নি। আমি একাতে পেশেন্ট নিয়ে একাতে একটা ছেলে নিয়ে ঝুলা নিয়ে দেখলো না, ভালো করে কথাটা শুনলেও না। কো আমার একটা আর একটা যা ছিল ওকে এক ঝাড়ি দিয়ে দিলে ও হয়ে চুপ হয়ে গেল। কি নিয়ে ভর্তি হয়েছিল, কবে ভর্তি হয়েছিল? কালকে ভর্তি হয়েছিল দুপুরে। হ্যাঁ, কি নিয়ে কি হয়েছিল? বলছি না জ্বর, টাইফয়েড আর জন্ডিস। শুনো, আজকে আবার মানে আজকে এখন আমরা দুপুরে ভালো ছেলে দেখে গিয়েছি, ভালো একবারে কথা বললে সবই করলে নে। এই বই কাল দিকে তিনটে ইনজেকশন দিয়েছে, তখন থেকে আর ছেলে কিছুই করে না। আনছেন আনছেন কই দিকে মুখ দিকে ব্লাড উঠে মারা গেল। কি মনে ডাক্তার বলছে জিভ কেটে মারা গেছে আর জিভই কাটে লিখো। ডাক্তার ভুল চিকিৎসা জোরজবস্তি খাওয়া গা ওষুধ বলে খেচে না, তো হাতে কামড়ে দিয়েছে, কোনো কিছু করতে পারে কোনো একটা ব্যবস্থা বলছে না, কোনো কিছু মানে যা করার ডাক্তারবাবু করবে, আমরা ডাক্তারবাবুকে বলে দিয়েছি। আর নার্সগুলো এগুলোই বলছে। যতবার আর একটা ডাক্তার ছিল ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি বলছে যে আমার তো পেশেন্ট নয়, আমি কি দেখব আমি কি জানি, তাই বলছে। তারপর কি হলো? তারপরে আজকে ওই ওই চারটার সময় করে ইঞ্জেকশন দেওয়ার পরে ওই কটা ইঞ্জেকশন দিয়েছিল? তিনটে ইঞ্জেকশন দিয়ে ছটপট 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 করছিল। ওই মুখ দিকে নাক দিকে ব্লাড আছে, এবার দিদির দিকে টাকা হচ্ছে। তার দিদিরা বলছে যে ওই জিপ কেটে গেছে, ওই জন্য রক্তটা আসছে। বুকে চাপা দিতে হক 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 করে রক্ত আসছে মুখে। তখন ওই ইয়ে করতে করতে কি ভাবছেন ওনারা? ওই ভুল চিকিৎসা হয়েছে, ভুল ট্রিটমেন্ট হয়েছে। এই আজকে যে ইঞ্জেকশনগুলো দেওয়া হয়েছে বইকালে ওগুলো সব মানে ভুল। এর আগে কোনো ভুল চিকিৎসা হয়েছে বা কিছু মনে হচ্ছে? এর আগে কোনো কিছু নেই, কারণ এর আগে যদি হতো তাহলে কালকে সিরিয়াস হতো, আজকে সকালেও হতো। আমাদেরকে ছেড়ে দিলে, বলছে আপনারা বেরিয়ে যান, এইখানে দুজন থাকবে। আর আমাদের তখন পেশেন্টের খুব শরীর খারাপ, মানে সিরিয়াস অবস্থা। তাই হ্যাঁ নে ডক্টরটা এলো, তখন বলছে কি বেশ আমি আবার কালকে একজনকে দেখালছে, কিন্তু মানে যে মানে যে যেমন রোগ হয়েছে ওই রোগের ওষুধ দেয়নি, কালকে ভিটামিনের ওষুধ দিয়েছে শুধু। বলছে না কালকে ওষুধ ভুল দেওয়া হয়েছে, তো আজকে তাহলে দিচ্ছি এগুলো, তাহলে আজকে এখন ইঞ্জেকশন দিতে হবে। ইঞ্জেকশন দিলে না আমরা আবার তখন মুখ থেকে ব্লাড আসছে না, চলে গেলো ডাক্তারগুলো না, আমরা আবার ডাকতে গেলাম, সিস্টার দেখিনি বললাম এসব মুখ থেকে ব্লাড আসছে। বলছে না তোমাদের সেম পেশেন্টের জিভ কেটে গেছে। ডক্টর এলো না ভালো করে, চলে গেলো না আবার এলে তখন আর একবার আমাদের আমরা বেরিয়ে চলে গেলাম না, আমাদের ডাক্তার তখন দেখছি মরে গেছে। ইঞ্জেকশনটা কেন দিয়েছিল, কিছু হয়েছিল? শিউড়ি থেকে হিমাদ্রি মন্ডলের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।